হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি চকলেট লোডেড ময়েস্ট সফট একটা বানানা কেকের রেসিপি আমি শিওর এত টেস্টি বানানা কেক আগে কখনো খাওনি তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একেবারে শেষ পর্যন্ত দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি তিনটে বেশ বড়ো সাইজের কলা আর একটা বোল নিয়ে চলে এসেছি যার মধ্যে কলাগুলোর খোসা ছাড়িয়ে ভেঙে টুকরো টুকরো করে রেখে দিচ্ছি আর কলাগুলো চেষ্টা করবে একদম যেগুলো রিপ্ড বানানা বলা হয়ে থাকে অর্থাৎ বেশ একদম পেকে নরম হয়ে যাওয়া কলাগুলো নিলে কিন্তু বেশি ভালো হবে তো এক এক করে আমি তিনটে কলা ছাড়িয়ে নিচ্ছি বোলের মধ্যে তিনটে কলার খোসা ছাড়িয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যতক্ষণ না কলাগুলো বেশ একটা গলা গলা ব্যাপার চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ম্যাশ করে নেব এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো শক্ত দানা ভাব না থাকে কলার একদম গলা ব্যাপার চলে আসে তো এখানে দেখো কলাগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে এদিকে আমি কেক ব্যাটারটা রেডি করে নেব তার জন্য মিক্সিং বোলের মধ্যে চিনি নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ আর মাখন নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মাখনটাকে চিনির মধ্যে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে দুটো উপকরণ ভালো মতো মিক্স হয়ে যায় মাখন আর চিনিটা ভালো মতো মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা গোটা ডিম এবারে এই ডিম আর চিনিটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ ভালো করে বিট করে নেব যাতে তিনটে উপকরণ বেশ ভালো মতো মিক্স হয়ে একটা ক্রিমি টেক্সচার চলে আসে তো কিছুক্ষণ বিট করার পরে যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর এই তেলটা অ্যাড করার পরে সব কিছু ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবো যতক্ষণ না এর কালারটা অনেকটা লাইট হয়ে যায় আর কনসিস্টেন্সিটাও বেশ ফ্লাফি আর ক্রিমি হয়ে যায় তো সব কিছু মিক্স করে যখন এরকম একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে এসছে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম সেই যে আগে থেকে কলা ম্যাশ করে রেখেছিলাম সেই সমস্ত ম্যাশ করা কলাটাকে অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিয়েছি ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ আবারও সব কিছু বেশ ভালো করে বিট করে নেব যতক্ষণ না মনে হচ্ছে প্রত্যেকটা উপকরণ ইভেনলি মিক্স হয়ে গিয়েছে তো কিছু মিক্স হয়ে যাওয়ার পরে এর উপরে একটা চালনি রেখেছি আর চালনির মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি ময়দা এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার অ্যাড করেছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি দুই টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করেছি এক চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ আর সবশেষে নুন অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ তো এবারে সমস্ত এই শুকনো উপকরণগুলোকে চেলে মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কেক তৈরির ক্ষেত্রে এই স্টেপটাকে কখনোই স্কিপ করলে চলবে না যে কোনো শুকনো উপকরণ সবসময়ই এইভাবে চেলে অ্যাড করতে হবে কেকের মধ্যে তাহলে কিন্তু কেক অনেক বেশি ফ্লাফি আর স্পঞ্জি তৈরি হবে বিটারটাকে তো সরিয়ে দিয়েছি আগেই এবার একটা স্প্যাচুলা নিয়েছি আর স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ধৈর্য সহকারে কিছু মিক্স করতে হবে তাড়াহুড়ো একদম করলে চলবে না কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে ধীরে ধীরে সব কিছু মিক্স করে নিতে হবে এখানে কেক ব্যাটারের সমস্ত উপকরণ ভালো মতো মিক্স হয়ে গিয়েছে এক কাপ নিয়ে নিয়েছি আমি চোকোচির তো ওয়ান ফোর্থ কাপ চিপস রেখে বাকি থ্রি ফোর্থ কাপ চিপস এখানে কেক ব্যাটারের সাথে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই চোকো চিপস ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে কেক ব্যাটারটা তো কেক ব্যাটারটা রেডি হয়ে যেতে এটাকে সাইডে সরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা ইউজ কেক মোল্ড এর মধ্যে আমি সমস্ত কেক ব্যাটারটা দিয়ে ফিল করে নেব আর তোমরা যদি ইউজ অ্যান্ড থ্রো কেক মোল্ড ইউজ না করো সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে বাটার প্রথমে ব্রাশ করে নেবে মোল্ডের মধ্যে তারপরে কিন্তু কেক ব্যাটারটা দিয়ে ফিল করে নেবে তো এখানে সমস্ত কেক ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে স্প্যাচুলার সাহায্যে উপরটা সমান করে নিয়েছি আর তারপরে সেই যে ওয়ান ফোর্থ কাপ চোকো চিপস আমি বাঁচিয়ে গেছিলাম সেই সমস্ত চোকো চিপসটা কেক ব্যাটারের উপর থেকে স্প্রিংকেল করে দিচ্ছি এরপরে এই কেকটাকে আমি বেক করে নিয়েছি প্রি ওভেনে ওয়ান সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে ষাট মিনিটের জন্য আর যদি গ্যাসে বেক করো সেক্ষেত্রে প্রি হিটেড করাতে এটাকে বেক করতে সময় লাগবে সত্তর থেকে পঁচাত্তর মিনিট মতো তো কেকটাকে তো বেক করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে চলে এসেছি গরম অবস্থাতে কখনো কিন্তু কেক মোল্ড আউট করবে না সেক্ষেত্রে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই করে কিন্তু কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে তারপরে এটাকে মোল্ড আউট করবে তো এখানে তো আমি কেক মোড় থেকে কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি এবারে কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি এরপরে আমি তোমাদেরকে কেক কেটেও দেখাবো তাহলে বুঝতে পারবে কেকটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে আর মুখে দিলে কিন্তু একদম যেন মনে হবে চকলেট ব্লাস্ট হচ্ছে খুবই সফট ময়েস্ট রিচ চকলেটই একটা কেকের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি খুবই টেস্টি খেতে হয় আর যেহেতু এর মধ্যে কলা অ্যাড করা আছে যার জন্য কিন্তু এই কেকটা অবশ্যই করে খেলে খুবই এনার্জি একটা এনার্জেটিক কেকের রেসিপি শেয়ার করলাম আজ তো তোমরা যদি আজকের এই রেসিপি মেনে বাড়িতে চকোলেট বানানা কেক ট্রাই করো অবশ্যই আমাকে এসে কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন খেতে হয়েছিল তোমাদের বানানো কেকটি আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিকে একটা লাইক করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমরা প্রত্যেকেই জানি শীতকাল মানেই গাজর আর গাজর মানেই গাজরের হালুয়া খাওয়াটা মাস্ট প্রায় প্রত্যেক বাড়িতে গাজরের হালুয়া হয়ে থাকে শীতকালে তো অলমোস্ট সেরকমই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট তবে একটু অন্য রূপে গাজরের হালুয়াটাকেই আমি তোমাদেরকে কেক রূপে শেয়ার করছি নেক্সট ভিডিওতে তো যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশানটিকে অবশ্যই করে ক্লিক করে তাহলে নেক্সট আমার মজাদার ইউনিক গাজরের কেকের রেসিপি শেয়ার করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর নোটিফিকেশান পৌঁছে যাওয়া মানেই সবার আগে আমার রেসিপি দেখার সুযোগ পেয়ে যাবে তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা